নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো আছি বলতে এমনিতে ভালো আছি, শরীরটা একটু খারাপ আছে। তো যাই হোক, আজকে অনেক দিন পর রোদ্দুর উঠেছে, তাই সকালবেলাতে ঘুম থেকে উঠে আগে চলে গেছি ছাদে। যেহেতু আজ কিছুদিন ধরে জামাকাপড় অনেক কাঁচা হয়েছে, কিন্তু জামাকাপড়গুলো রোদ পায়নি বলে শুকোয়নি, তো যেগুলো ঝরঝরে ছিল সেগুলোকে মেলে দিয়ে আসলাম। ভিজাগুলো কিন্তু এখনও ছাদেই রাখা আছে, এগুলো শুকিয়ে গেলে তারপরে ভিজাগুলো মেলবো। তো যাই হোক, ছাদ থেকে এসে দেখো চা করেছি, তো চারজনের জন্য 4 কাপ চা নিয়েছি, আর আমার জন্য একটু গরম জল নিয়েছি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ। পিঠে ব্যথা, মাথায় ব্যথা, মানে এত ব্যথা কি বলবো। কালকে সারা রাত্রির ঘুমাতে পারিনি, আর সারা রাত্রির ঘুমোতে পারিনি বলে শরীরটা প্রচণ্ড খারাপ করছে। সকালবেলাতে কাজ করতে একেবারে ইচ্ছে করছে না, তো ভাবলাম একটু গরম জল করে খাই। তো দেখো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই তো পারছো যে আমার সারা রাত্রির ঘুম হয়নি, কারণ সারা রাত্রির ঘুম না হলে চোখের তলায় এরকম কালি পড়ে যায়। এমনিতেই তো মানে চোখের তলায় অনেকটাই কালি পড়ে গিয়েছে, আর মানে কালকে রাত্রি ঘুমাতে পারিনি বলে সকালবেলাতে উঠে মনে হচ্ছে আরোই পড়ে গিয়েছে। জানি না কবে সব ঠিক হবে। তো চলো গে কাজকামগুলো করি গে। তো দেখো সকালে যেই বাসি কাজকামগুলো ছিল আর কি, তো সেগুলো মোটামুটি হয়ে গেছে। এখানে বাসন কুসন মেজে তুলে রেখেছি, কলপাটটাও মোটামুটি ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে। তো ওইদিকে আমি কাজ করছিলাম, আর এদিকে বর বাজারে গিয়েছিল। তো বর দেখো বাজার থেকে কী কী নিয়ে এসেছে, ঝিঙে এনেছে, লাল শাক এনেছে, আর একটা এনেছে তোমার বড় বাঁধাকপি, আর এনেছে তোমার কয়েকটা হচ্ছে লেবু, আর এই যে এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, আলু, লঙ্কা, এসব আর কি। তো চলো এগুলোকে ঢেলে একটু গুছিয়ে নিই। তো কালকে রাতের বেলাতে আমার বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, তাই ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবো, কারণ কিছুদিন ধরে কচুর শাক খাওয়া হয়নি, ওই পুজো পার্বণ এটা ওটা ছিল, তো অনেক ক্ষেত্রে আমাদের কচুর শাক খেতে হয় না। তো যেহেতু এখন আর কোনো কিছুই নেই, তাই ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে একটু কচুর শাক করবো বলে এই যে এখন কচুর শাক কাটতে গেলাম। এই শাকগুলো না খেতে বেশ ভালো, গলা একটু কুটকুট করে না। তো আমি কচুর শাক কাটছিলাম বলে পাশের সব কাকিমা, তারপরে দিদি বৌদি, এরা সবাই আমার সঙ্গে একটু ঠাট্টে আর কি মারছিল আর কি। কচুর শাকগুলো কেটে নিয়ে আসলাম, কেটে নিয়ে এসে বাড়িতে বসে ওগুলোকে ছোট ছোট করে কাটলাম আর জলে ধুয়ে রাখলাম। তারপরে এই যে ফ্রিজে মাছটা ছিল, ফ্রিজ থেকে মাছটা নিয়ে আসলাম। তবে মাছটা আগে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ডিবে রাখা ছিল তো একেবারে তোমার শক্ত হয়ে গেছিলো, সেই কারণে এই লাল গামলাটায় 1 গামলা জল ভরে মাছটাকে চুবড়ে রেখেছিলাম। তো মাছটা জানো তো একটু নরম হয়ে গিয়েছিলো, অবশ্য কবেকার মাছ তার ঠিক নেই, কারণ আমরা কিনে নিয়ে এসেছিলাম তখনও এটা তোমার ওই বরফের মধ্যে রাখা ছিল, তারপরে বাড়িতে এনে তো ডিপের মধ্যে ভরে রেখেছিলাম। তো কাটার সময় বুঝতে পারলাম যে মাছটা একটু নরম ছিল, জানি না খেতে কেমন হবে। তো মাছের মাথাগুলো কাটলাম ছোট ছোট করে, ওগুলো শাকে দিব বলে, আর পিস পিস করে তোমার বডিটা কেটে রাখলাম আর কি। তারপরে এই যে স্নান টান করে এখন এসেছি পুজো দিতে, পুজো দেওয়া হলেই কিন্তু রান্না করতে যাব। তো আজকে দেখো বেশি ফুল পাইনি, অল্প ফুল পেয়েছি, তো সেই কারণে সব ঠাকুরকে একটা একটা করে ফুল দিয়েছি। যেদিন যেমন সেদিন তেমনভাবে পুজো দেওয়াটাই উচিত, তাই না? যেদিন বেশি ফুল থাকে সেদিন বেশি ফুল দিয়ে পুজো দিই, আজকে অল্প ছিল তাই অল্প ফুল দিয়ে পুজো দিলাম। পুজো দিয়ে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে ভাত বসিয়েছি, তারপর একটু লবণ জল দিয়ে কচুর শাকগুলো ভাপাতে বসালাম। কচুর শাক রান্না করার আগে একটু ভাপিয়ে নেওয়াই ভালো। তো আজকে রান্না করছি তোমার কচুর শাকটা ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে। তো এর মধ্যে কী কী দিয়েছি চলো তোমাদেরকে সেটা বলে দিই। প্রথমে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, মানে ফোড়ন দিয়েছিলাম। তারপরে মাছগুলো দিলাম, মাছগুলো দিয়ে একটু ভেজে নিলাম। ভাজার পরে ওই মাছের মধ্যে একটু আদা বাটা আর একটু লঙ্কা বাটা দিয়েছিলাম, দিয়ে শাকগুলো দিলাম। তো শাকগুলো দিয়ে ওইদিকে শাকটা রান্না হচ্ছে, আর এইদিকে তোমার মাছের সর্ষে বাটা করবো বলে সর্ষের লঙ্কাটাকে একটু বেটে নিয়েছি। এর মধ্যে একটু সাদা সর্ষে আছে, কালো সর্ষে আছে, আর কাঁচা লঙ্কা আছে। তো বাটনাটা দিয়ে এটাকে এখন মাখিয়ে রাখবো। আজকে তোমার মিক্সিতে বেটেছি, পাটাতে বাটিনি, তার কারণ আজকে শরীরটা খুব খারাপ, সেই কারণে আর পাটাতে বাটতে পারলাম না, পুরোটাই তোমার মিক্সিতেই বেটে নিয়েছি। তো যাই হোক, এদিকে কচু শাকটা রান্না হয়ে গেল, নামানোর আগ দিয়ে একটু তোমার চিনি দিয়ে তারপরে নামিয়েছি। শাকে একটু চিনি দিলে না শাকটা খেতে ভালো লাগে। তো এ দেখো এর মধ্যে এখন
দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়েছি একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা, তারপরে মাখিয়ে রাখা এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেখতেই পাচ্ছো নরম বলে একটু একটু ভেঙে গিয়েছে, তবে জানি না খেতে কেমন হবে, রান্না করি, রান্না করে খাওয়ার পরে তোমাদেরকে বলবো কেমন হয়েছে না হয়েছে। তো দেখো মেঘটা কত পরিষ্কার হয়ে গেছে, রান্না করতে করতে একটু কলপাড়ের দিকে এলাম, তো মেঘটা দেখতে বেশ ভালোই লাগছে। আসলে অনেকদিন ধরে বৃষ্টি হয়েছে, তো আজকে রোদ্দুর মেঘ দেখে ভালোই লাগছে দেখতে। তো দেখো মাছটা নরম বলে ছেঁচকি দিয়ে আর লাললাম না, এইভাবে একটু হিলিয়ে দিলাম, না তো কি বলো তো তলায় লেগে যাবে। তো যাই হোক, মোটামুটি আমার ইলিশ মাছের সর্ষে বাটা রান্না করা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নিব। এইদিকে রান্না করেছি কচুর শাক আর ইলিশ মাছের সর্ষে বাটা, আমার ছেলে এই দুটোর কিছুই খাবে না, কারণ সবতেই লঙ্কা দেয়া আছে। তো সেই কারণে ভাবলাম ওর জন্য একটু কাঁচা ডাল রান্না করি, একটা না দুটো খালি লঙ্কা দিয়েছি, আর লঙ্কাগুলো সেরকম ঝাল নেই, ও খেলে বুঝতেও পারবে না। তো সেই কারণে দুটো লঙ্কা দিয়ে আপাতত ওর জন্য একটু ডাল রান্না করছি। তো ডালটা একটু কাঁচা ডালই করলাম, কারণ কাঁচা ডালটা খেতে না আমার ছেলে খুব ভালোবাসে, সেই কারণে তোমার এইভাবেই মানে বেশিরভাগ এখন ডাল আমি রান্না করি। এমনি তোমার ওই পেঁয়াজ রসুন ভেজে ডাল করলে যতটা না ও খায় আর কি, এইভাবে ডাল করলে কিন্তু খায় ভাতটা। তো কটা পাঁপড় ছিল ঘরে, তো ভাবলাম পাঁপড়গুলোও ভেজে নিই, কারণ পাঁপড়গুলো নরম হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, অনেক কিছুই রান্না করেছি। এ দেখো পাঁপড় ভেজেছি, আর হচ্ছে তোমার এখানে আছে ডাল, ডালটা একেবারে গাঢ় করে রান্না করেছি, কারণ ওই মাছটা ছোলে না ডাল কেউ খেতে চায় না। আর এটা হচ্ছে মিষ্টি, কালকে এনেছিলো তো ফ্রিজে রাখাই হয়নি, কারণ গরম মিষ্টি এনেছিলো তো সেই কারণে ফ্রিজে রাখিনি। তো এই যে কচুর শাকটা রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, আর তোমার করেছি এই যে ইলিশ মাছের সর্ষে বাটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই গে। দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে এখন ছাদে চলে এসেছি, ছাদে এসে শুকনো জামাকাপড়গুলো তুলে রাখলাম, আর এই যে ভিজাগুলো এখন মেলে দেব, কারণ রোদ উঠেছে খুব সুন্দর, তো শুকিয়ে গেছে বলে শুকনোগুলো তুলে রাখলাম আর ভিজাগুলো মেলে দিলাম। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে ঘরের যা টুকিটাকি কাজকাম ছিল সব কমপ্লিট করে এখন যাচ্ছি ঘুরতে। তো আমি একাই যাচ্ছি, তো সেই কারণে দেখো এই চুড়িদারটা পরে নিয়েছি ঘুরতে যাব বলে, আর এই চুড়িদারটা না আমার ভীষণ ভালো লাগে। হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যের সময় আমি একটু সাজুগুজু করে রেডি হয়েছি, আমি এখন যাচ্ছি আমার বান্ধবীদের সঙ্গে পার্কে ঘুরতে। অনলি আমি একাই যাচ্ছি, আমি কাউকে নিয়ে যাচ্ছি না। এই যে আমার সুপুত্রের পিতাশ্রী, কাউকে নিয়ে যাচ্ছি না সত্যি গো, আমি একাই যাচ্ছি। বরকে বললাম যেতে, বর বলল যাব না, ছেলেকে বললাম যেতে, ছেলে বলল বাবা যাচ্ছে না, আমিও যাব না। ঠিক আছে তোমাদেরকে যেতে হবে না, আমি একাই যাই। আমি যাচ্ছি আর আমার ওই যে বান্ধবীরা সবাই আসছে। তো আমাদের এই ঘুরতে যাওয়ার কথা ছিল তিন চার দিন আগে, তো ঝড় বৃষ্টির কারণে আমাদের তিন চার দিন আগে ঘুরতে যাওয়া হয়নি, তো ক্যান্সেল হয়ে গেছিলো বলে ভাবলাম আজকে যাই গিয়ে ঘুরে আসি। আর এমনিতে শরীরটা খারাপ মনটাও খারাপ, একটু ঘুরতে গেলে হয়তো শরীর মন দুটোই ভালো হবে, সেই কারণে ধরো আরও গেলাম। ওইদিকে বাবা ছেলে গেল বাবা ছেলের মতন ঘুরতে, আর এদিকে আমি এলাম বান্ধবীদের সঙ্গে ঘুরতে। তো যখন আমরা সদরঘাটে এসেছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো, তো সন্ধ্যা আরতি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর আমাদের এখানে যখন সন্ধ্যা আরতি হয় তখন দেখতে পাচ্ছ কত ভিড় হয়, মানে মেলার মতন ভিড় হয়। আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন, আর ছুটির দিনে বেশি একটু ভিড় হয়। জুতো জুতো দিয়ে হাই তো প্রথমে আমরা গিয়েছিলাম তিন বান্ধবী, তারপর ওই যে আমার ওই বান্ধবীটা এলো, আসলে ছোট বাচ্চা আছে তো সেই কারণে ওর আসতে একটু দেরি হয়েছিল। তো এদিকে দেখো বাচ্চাগুলো কেমন ছোটাছুটি করছে আর মারামারি করছে। তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক, খাবার দাবার খেতে তো হবে তাই না। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প গুজব করছিলাম, হাসাহাসি করছিলাম। করেছি এর আগের দিন এসেছিলাম, করেছি তুমি দেখো নি হয়তো, করেছি আমি দেখি না। ফেসবুকে না ইউটিউবে ছেড়েছিলাম। আচ্ছা ঠিক আছে দেখো,
সদরঘাটে গিয়ে যদি প্রণবদার হাতের এই তান্দুরি চা না খাই তাহলে আমার কিছু ভালোই লাগে না। আমি গিয়ে আগে ফার্স্টে তান্দুরি চা খাবো, তারপর অন্য কিছু। তো বান্ধবীরা বললো বিকেলবেলায় আজকে চা খাওয়া হয়নি, তো চলো চা খাই গে। তো বললাম চলো তান্দুরি চা তোমাদেরকে খাওয়াই। সেই কারণে আজকে এদের চারজনকে আমি তান্দুরি চা খাওয়ালাম। অবশ্য চারজন না, ওরা তিনজন ছিল, আমাকে দিয়ে চারজন। তো চাটা করলো, করার পরে যে আমাকেই দিল এখন দিতে। তো যাই হোক, আমাদের পরিচিত সবার মধ্যে, তো সেই কারণে বললাম ট্রেটা আমাকে দাও, আমি নিয়ে গিয়ে সবাইকে দিচ্ছি। আর এদিকে আমার দুই বান্ধবী বসেছিল, আর এক বান্ধবী আমার ক্যামেরা করে দিচ্ছিল, আর আমি এই যে সবাইকে চা দিচ্ছিলাম। তো আমি চা দিলাম দেখে ওইদিকে সুদীপ্তা আবার চাউমিন আনতে গেল, ও আবার সবাইকে চাউমিন দিল খেতে। আরে দেওয়াবার দিয়ে নকশা হচ্ছে। খাওয়া দাওয়া শেষে এখন বাড়ি যাওয়ার পালা। আমার বাড়ি আর সুদীপ্তার বাড়ি সদরঘাটের কাছে হলেও বুলটির বাড়ি আর মানুষের বাড়ি কিন্তু অনেকটাই দূরে। আর এখন মোটামুটি 8টা মতন বেজে গেছে, তাই ভাবলাম বাড়ি যাওয়া যাক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। সুদীপ্তা বাড়ি আসছে, সুদীপ্তা একটু টাটা করে দাও সবাইকে, বুলটি একটু টাটা করে দাও সদরঘাটকে। ঘাট থেকে উঠেই নজর গেল মাছগুলোর দিকে। তো আজকে দেখতে পাচ্ছ ঘাটে কত রকমের মাছ, আর আমার চোখ গিয়েছিল কিন্তু ওই বড় পাঙাশ মাছটার দিকে। আমার না পাঙাশ মাছ খেতে খুব ভালো লাগে, তো আজকে অনেক রকমের মাছ ছিল। পিউলি, চাঁদা, চিংড়ি, ইলিশ, বাচ্চা, তারপরে তোমার হচ্ছে আড় মাছ ছিল, তারপরে পাঙাশ মাছ ছিল। তো পাঙাশ মাছটা কেটে দিল না, তাই যদি কেটে দিত তাহলে বাড়িতে নিয়ে আসতাম। তো ছোট ছোট চাঁদা মাছ নিয়ে এসেছিলাম, চাঁদা মাছগুলো খুব একটা দেখতে পাওয়া যায় না গঙ্গার। তো আজকে পেলাম দেখে চাঁদা মাছ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো আমার বান্ধবীরা সবাই টোটো করে চলে গেল, আর আমার বাড়ি যেহেতু কাছে সেই কারণে আমি হেঁটে হেঁটে বাড়ি গেলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আশা করি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।